ভারতীয় পোস্টাল কর্মচারীদের বার্ষিক সম্মেলন। এদিনের এই অনুষ্ঠানে কর্মীদের নানান দাবিকে সামনে তুলে ধরে আলোচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল রাজ্য নেতৃত্ব। বারাসাত ডিভিশনের ভারতীয় মজদুর সংগঠনের অধীনে বনগায় আয়োজিত হল ভারতীয় পোস্টাল কর্মচারীদের নিয়ে সম্মেলন। ভারতীয় মজদুর সংঘ সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে গত বেশ কয়েক মাস ধরেই রাজ্যের বিভিন্ন স্থানে সম্মেলন সংগঠিত করা সহ নানা সাংগঠনিক কর্মসূচি সংগঠিত করেছে। আজ বনগাঁ যশোহর রোডের একটি কমিউনিটি হলে ভারতীয় মজদুর সংগঠনের অধীনে আয়োজিত হল ভারতীয় পোস্টাল কর্মচারীদের নিয়ে সম্মেলন। সংগঠনের সদস্যদের সূত্রে জানা যায়, আজ এই অনুষ্ঠানে প্রায় 800 জন পোস্টাল কর্মচারী যোগদান করেন। মূলত পোস্টাল কর্মচারীদের সুবিধা অসুবিধা এবং কাজের নানা দিক নিয়ে আলোচনা করবার জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল কর্মচারীদের বিভিন্ন কাজের দিক সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয়, সেই সাথে প্রতিটি কর্মচারীর সুবিধা এবং অসুবিধার কথাও শোনা হয়। আমরা মেনলি এখন যে সারা অল ইন্ডিয়া জুড়ে যে দাবিটা আছে আমাদের, আমাদের যারা 2004 সালের পরে জয়েন করেছে সে সমস্ত কর্মচারীরা এনপিএস এর আওতায় আছে। অর্থাৎ আগের যে পেনশন ব্যবস্থা ছিল কনভেনশনাল পেনশন সিস্টেম, সেই সিস্টেম থেকে এনপিএস এর আওতায় আছে। তো দীর্ঘদিন ধরে আমাদের সংগঠন দাবি করছে যে এনপিএসকে অবিলম্বে স্ক্র্যাপ করে আমাদের ওপিএস চালু করতে হবে। এছাড়াও আমাদের নিজস্ব পোস্টাল ডিপার্টমেন্টের এবং এই ডিভিশনেরও বিভিন্ন দাবি দেওয়া আছে, সব নিয়ে আজকে এই সম্মেলন হচ্ছে। এই বিষয়ে বারাসাত ডিভিশনের ভারতীয় মজদুর সংগঠনের গ্রুপ সির সেক্রেটারি তপন পাল জানান, এই সংগঠনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মূলত পোস্টাল কর্মচারীদের সমস্যা সমাধানের জন্য আজকের এই জয়েন্ট কনফারেন্সের আয়োজন করা হয়েছে। ভারতীয় মজদুর সংগঠনের উচ্চ পদস্থ এবং নিচু পদস্থ সকল কর্মচারীদের যাতে কাজের ক্ষেত্রে বোঝাপড়া ঠিকঠাক থাকে, সেই কারণেই আমরা এই মজদুর সংগঠনের সদস্যরা সর্বদাই চেষ্টা চালিয়ে যাই। এই বিষয়ে তিনি আরো জানান, এই যে একটা ট্রেড ইউনিয়ন, প্রত্যেকটা কর্মচারী সংগঠনে ট্রেড ইউনিয়ন আছে এবং সেই ট্রেড ইউনিয়নটা বিভিন্ন এরা সরাসরি কোনো পলিটিক্যাল দলের সাথে যুক্ত না, তবে তাদের মোটো অনেকটা বামপন্থী থাকে, কারো ডানপন্থী থাকে, কারো জাতীয়তাবাদী থাকে। আমাদের এই মোটো এটা হচ্ছে যে আমরা কর্মচারীদের যে বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাগুলো নিরসন করার জন্য সর্বস্তরের অফিসার লেভেলে তাদের সাথে বসে সমস্যা সমাধান করার জন্য আমরা এই যে ইউনিয়ন আমরা সর্বদা প্রচেষ্টা থাকি এবং সংগ্রাম চালিয়ে যাই। কারণ কি, কর্মচারী ইউনিয়ন থাকা মানে তাদের প্রতিনিধিতে আমরা কথা বলি তাদের সমস্যা নিয়ে। কারণ কর্মচারীরা যদি ইন্ডিভিজুয়াল কথা বলতে যায় তখন কোনো অফিসার বা যারা ঊর্ধ্বতন কর্মচারী আছে তারা সেগুলো মানতে চান না, সেই জন্য আমরা এগুলো সংগঠনের মাধ্যমে তাদের কাছে প্রস্তাব আনি এবং সমস্যা সমাধানের চেষ্টা করি। পোস্টাল কর্মচারীরা ছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর ও দক্ষিণের বিধায়ক অশোক কৃত্তনিয়া এবং স্বপন মজুমদার সহ ভারতীয় পোস্টাল বারাসাত ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার কর্তারা। রাজ্য সম্পাদক শুভ্রদীপ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে পোস্টাল কর্মচারীদের বেশ কিছু দাবি ছিল, যার মধ্যে পেনশন থেকে শুরু করে মাসিক বেতন সবকিছুই ছিল। আজ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টিকে সামনে আনা হলো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের সুবিধা এবং অসুবিধার কথা জানাতে পেরে খুশি পোস্টাল কর্মচারীরাও। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।